চলছে পুরা দমে ইজতেমার কাজ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু সরাসরি টঙ্গী ইজতেমার মাঠে, যেখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি 19 তারিখ থেকে এখানে কাজ করতেছি, আরো পুরা দমে কাজ শুরু চলতেছে, আরো চলবে কাজ। আমরা বিদ্যুতের কাজ করতেছি ইজতেমা উপলক্ষে। ইজতেমার আশেপাশে যেগুলো ট্রান্সফরমার উঠাবার জন্য আমাদের তাক দিছে, আমরা উঠাবো ইনশাল্লাহ। এই ধর্মীয় কাজে আমরা যতদূর পারি অতটুকু সহযোগিতা আমরা করব। আমরা আমাদের আরও গ্যাং আছে, আরও কয়েকটা ডিভিশন থেকে লোক আসছে, আমরা সবাই মিলিতভাবে আমরা এই বিদ্যুতের কাজ সম্পূর্ণ করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমি ইজতেমার মাঠ থেকে বলছি। ইজতেমার মাঠে এখানে যে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এই কাজটা হচ্ছে মূলত প্রতি বছর ইজতেমার আগে 5 দিনের জোর হয়। সেই জোর উপলক্ষে ইজতেমার মাঠে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। তো এই জোর শুরু হবে 29 নভেম্বর থেকে 30 নভেম্বর, 1, 2, 3 ডিসেম্বর, এই 5 দিনের জোর। এই জোরের 40 দিন পরে ইজতেমা শুরু হবে। সেই ইজতেমা হলো 31 জানুয়ারি, 1, 2 ফেব্রুয়ারি, 3 দিন। আর ইজতেমা সম্ভবত 2 পর্ব হবে, এরপরের সপ্তাহে আবার ইজতেমা হবে। তো ইজতেমার প্যান্ডেলের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। এই জোরের পর থেকে ইজতেমার পুরা মাঠে, তখন পুরা মাঠের প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এবং সামনে জোর এবং ইজতেমা কাজ শুরু হয়েছে। চলে এই জোরকে কামিয়ে করিয়া সব মুসলমান নরনারী এবং মুসলমান সবাই যেমন আল্লাহর হুকুম মানতে পারে, নবীর তরিকা চলতে পারে, এই কামিয়াবি আমরা সবাই চাই।